বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রের বর্ণনকালে যার নাম প্রথমেই মাথায় আসে তিনি হলেন বিক্রম সেন। প্রতিটি তদন্তে তার ক্ষুরধার মস্তিষ্ক এবং পর্যবেক্ষণ ক্ষমতার অভিনব পরিচয় পায় শ্রোতাবন্ধুরা। সেরকমই একটি রহস্যের উন্মোচন ঘটবে আজ। দীর্ঘদিন ধরে সরকারি মামলার তদন্তে অত্যন্ত ব্যস্ত বিক্রম, তবে এর মাঝে অভিনব এবং অত্যন্ত জটিল একটি কেস নিয়ে হাজির হন এক মহিলা। পরপর দুটি খুন, মহিলার সন্দেহ হয় এবার সম্ভবত প্রাণ যেতে চলেছে তার। তবে তদন্তের মাঝে অপর একটা খুন নিয়েও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। গভীর কোন ষড়যন্ত্রের হাতছানি এর পিছনে রয়েছে? টানটান এই উত্তেজনাময় পরিস্থিতি শেষে নিজ বুদ্ধিমত্তার দ্বারা কিভাবে রহস্যের জট ছাড়াবে বিক্রম? শুনতে থাকুন আজকে আমাদের বিশেষ নিবেদন, সুলেখক সায়ন দাসের কলমে বিক্রম সেনের গোয়েন্দাগিরি। আকাশের মুখটা আজ সকাল থেকেই ভার। জুলাই মাসের মাঝামাঝি সময়ে গোটা বাংলা জুড়ে বর্ষাটা এবছর বেশ ভালোই জমেছে। টানা এক সপ্তাহ ধরে এতই বৃষ্টি হয়ে চলেছে যে রাস্তায় বেরোনোই এক প্রকার দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে। যদিও এই সময়কালে কোথাও বেরোনো যে হয়নি তার অন্যতম প্রধান কারণ আমার বন্ধুটি। একটি মামলার তদন্তে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই বেশ জেরবার রয়েছে সে। সকাল হলেই ওই যে নিজের ঘরে ঢোকে, তারপর বের হয় বলতে গেলে দুপুরবেলা একবার আর রাতে খাওয়ার সময় একবার, ব্যাস। বাকি সময় ওকে ডেকেও বিশেষ লাভ হয় না। ঘরের ভেতর থেকে শুধু একটাই আওয়াজ ভেসে আসে, আহা কমল বিরক্ত করো না, খুব ব্যস্ত রয়েছি। অতীতের কয়েকটি মামলায় বিক্রমের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর সত্যের নিখুঁত অন্বেষণ সকলেরই নজর কেড়েছে। এই কারণেই বর্তমানে আমার বন্ধুটির কাছে একের পর এক কেস এসেই চলেছে। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকটি তদন্ত নিতে এক প্রকার অস্বীকার করে দিয়েছে সে। যাই হোক, বিক্রমের এই কীর্তির জন্য তদন্তের প্রতি আমার আগ্রহটাও যে দিন দিন বেড়ে চলেছে সেটা অস্বীকার করার উপায় নেই। তবে এই সকল তদন্ত মাঝেই এক অত্যন্ত জটিলতর রহস্য যে আমাদের শিয়রে ঘনীভূত হতে চলেছে, তাই বা কে ভেবেছিল বলুন? আজ শনিবার, সকাল থেকে আকাশ মেঘলা করে থাকলেও বৃষ্টি এক প্রকার হয়নি। তবে বিকেলের দিকে আকাশের বুকে জমে থাকা সকল মেঘের ভাণ্ডার যেন একসাথেই নেমে এলো। ঝোড়ো হাওয়া আর সে কি বৃষ্টি! অন্য সময় হলে বিক্রম নির্ঘাত বলে উঠত, কি কমল, এই বৃষ্টির ওয়েদারে একটু মুড়ি আর গরম গরম চপ হবে নাকি? তবে বর্তমানে ওর ব্যস্ততার কারণে সেই আশা নেই বললেই চলে। তাই মনে মনে স্থির করলাম এখন বরং একটু আঁকা আঁকিতেই মন দিই। এই ভেবে ক্যানভাসটি সবে খুলতে যাচ্ছি, ঠিক এমন সময় দেখলাম দরজা খুলে প্রবেশ করছে বিক্রম। মুখে খানিক হাসি লক্ষ্য করলাম তার। তবে কি তদন্তে গতি পেয়েছে? কিছু জিজ্ঞাসা করতে যাবো এমন সময় মুচকি হেসে সে বললে, কমল কমল কমল, বেশ কয়েকদিন ধরে তুমি একাই রয়েছ। এর মাঝে কয়েকবার যখন তোমার দিকে নজর গিয়েছে তখনই দেখেছি যে ছবি আঁকার পাশাপাশি ডায়েরিতে কি যেন লিখে চলেছো তুমি। তা বলি লেখক হওয়ার ইচ্ছে জাগলো নাকি? উফ, এরকম বলে লজ্জা দিও না তো। আরে ভবিষ্যতে যদি কোনোদিন লেখালেখির সুযোগ আসে তবে আমার লেখার অধিকাংশ জুড়েই থাকবে কেবল তুমি। এই যেমন তোমার রহস্য উন্মোচন, খুনের আড়ালে থাকা একের পর এক সত্য উদ্ঘাটন, এসব নিয়েই এগোতে হবে বই কি। আচ্ছা শোনো না, এসব বাদ দাও, তুমি বলো তো এতদিন ধরে যে ব্যস্ত রয়েছো তা সমস্যার কোনো সুরাহা হলো? আর বলো না, খানিকটা সাফল্য যে পাইনি তা নয়, বেশ কিছু রহস্যের জাল গোটানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে এখনো বেশ কিছু ধাঁধা রয়েছে কমল। তার উপর যেভাবে সরকারের তরফ থেকে চাপ সৃষ্টি করে চলেছে, মাথা খারাপ হওয়ার জোগাড়। বাবা, তাহলে এটা যে খুব জটিল কেস তা তো বলতেই হচ্ছে, কারণ এর আগে আমি তোমাকে এতটা বিচলিত হতে তো কখনো দেখিনি। তা তুমি মন্দ বলনি হে, তবে সব শুরুর একটা শেষ থাকে তো নাকি? আশা করি আর কিছুদিনের মধ্যেই সকল জট ছাড়াতে সফল হবই, দেখা যাক। তা আজ কি মনে করে? না মানে তুমি তো এখন সারাদিনে কেবল দুবার ঘর থেকে বের হও, আজ এই সময়? তাই একটু অবাক হলাম আর কি। না আসলে আমিও তো মানুষ নাকি, সারাদিন মস্তিষ্কের উপর এত চাপ পড়লে যে কেউ পাগল হয়ে যাবে, তাই ভাবলাম একটু তোমার সাথে গল্প করে যাই। তবে কমল,
তোমায় দুটো কথা বলতেই হচ্ছে। এক, এই কয়েকদিন যাবৎ ডান হাতের পাশাপাশি বাম হাতের যে ব্যবহারটা করছো তা কিন্তু মন্দ নয়, তবে হাতের লেখার উপর একটু যত্ন নিও। আর দুই, রাতে তোমার আরও বেশ খানিকটা ঘুমের প্রয়োজন, নয়তো দুপুরের দিকেও তো বিশ্রাম করে নিতে পারো। হাতে তোমার বিশেষ কাজ নেই বলেই আশা করি। বিক্রমের কথাগুলো শুনে এক প্রকার হাঁ করে থাকলাম। না, ভুল তো কিছুই বলেনি, কিন্তু একটা মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কতটা মারাত্মক হলে অপরজনকে দেখে সে তার হাল বর্ণনা করতে পারে সেটা বিক্রমকে না দেখলে বিশ্বাস করা ভারী মুশকিল। আমার মুখের চোখের হাবভাব দেখে মুচকি হেসে আমার গোয়েন্দা বন্ধুটি বলল, এরকম অবাক হওয়ার কিছুই হয়নি। হ্যাঁ, তোমার চোখ মুখের দিকে ভালো করে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, আর সেই কারণেই চোখের নিচে কালি স্পষ্ট। আর প্রথম যেটা বললে, মানে আমি যে ডানের পাশাপাশি বাম হাতের ব্যবহার করে চলেছি, সেটা বুঝলে কিভাবে? তোমাকে বহুবার বলেছি, একটি মানুষকে যখন লক্ষ্য করবে তখন তাকে নিয়ে মাথায় একটা ধারণা কষে নিতে হয়। এক্ষেত্রে মস্তিষ্কের উপর একটু জোর দেওয়া প্রয়োজন, যা তুমি কখনোই দাও না। এই যেমন ধরো, বেশ কয়েক মাস আগে তুমি বাম হাতের আঙুলে একটি আংটি পরেছিলে, তবে আগের দিন আর আজ লক্ষ্য করে দেখলাম তোমার হাতে সেই আংটিটি নেই। একই সঙ্গে তোমার ওই দুই আঙুলের মাঝে একটা কালশিটে ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো ভালো করে, এর জন্য অপর প্রান্তে থাকা মানুষটিকে ডিটেকটিভ হতে হয় না, অর্থাৎ নিজের দুই হাতকে সচল রাখার প্রয়াস যে তুমি করে চলেছো আর সেই পথে আংটিটা যে তোমার প্রধান বাধা হয়ে দাঁড়ায় তা বুঝতে কি খুব অসুবিধা থাকে। আর প্রথম প্রথম কলম ধরতে অসুবিধা হওয়ায় শরীরে সমস্ত শক্তি লাগিয়ে তুমি লেখার প্রয়াস করো, আর সেই কারণেই ওই কালশিটে ভাব। কি ভুল বলেছি বন্ধু? সত্যি বলতে গেলে বিক্রম প্রত্যেকটা ক্ষেত্রেই রহস্যের উন্মোচন এত সহজভাবে করে যেন মনে হয় এটা আমার মাথায় আসেনি কেন, আর সেখানেই ওর সাথে সকলের পার্থক্য। আরও বেশ কিছু কথা বলতে যাব, এমন সময় দরজায় টোকার আওয়াজ পেয়ে ভারী অবাক হলাম। এই বৃষ্টি বাদলার দিনে এত রাতে আবার কে এসে হাজির হলো? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলাম 9টা বাজতে চলেছে। বিক্রমকে প্রশ্ন করলাম, ই এত রাতে কে এলো বলো তো? আবার কোনো মক্কেল নয় তো, কিংবা তোমার প্রিয় বন্ধু আকাশবাবু? আকাশ সরকারের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল, ও আসবে না। তবে কি আবার নতুন কোনো কেস নাকি? অগত্যা উঠে দরজা খুলে দিতে দেখলাম ছাতা মাথায় দাঁড়িয়ে এক মহিলা। বলছি বিক্রমবাবু আছেন? কথাগুলো কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন তিনি। সম্মতিসূচক ঘাড়নাড়তে এক প্রকার প্রায় আমাকে ঠেলেই ঘরের ভেতরে প্রবেশ করলেন ওই মহিলা। বিশেষ কোনো অঘটন না ঘটলে এত রাতে এই পরিস্থিতিতে আর এই উদ্যম দিনে কেউ কি হাজির হয়? বিক্রমের মুখের দিকে একবার চাইলাম, স্পষ্ট লক্ষ্য করলাম আমার মতো সেও ভারী অবাক হয়ে গিয়েছে। এই ভারী বর্ষার রাতে এসেছেন যখন তখন ধরে নিতেই হয় বেশ মুশকিলেই পড়েছেন। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, আমি এই মুহূর্তে বেশ ব্যস্ত রয়েছি, নতুন কোনো তদন্ত হাতে নেওয়ার সময় কিন্তু নেই। বিক্রমের এই কথাগুলো শুনে চেয়ারের মধ্যে ধপ করে বসে পড়লেন মহিলা। প্রথমে অবশ্য তার কিছুটা বিবরণ দেওয়া প্রয়োজন। মহিলা মধ্য বয়স্কা, দেখে বোধ করি 30 কি 32 মনে হচ্ছে, মাঝারি উচ্চতার, তবে বেশ রূপসী নারী। যদিও বর্তমান সময়ে কোনো একজন অজানা চিন্তা যে তাকে গ্রাস করেছে সেটা তার চোখ মুখ দেখলে স্পষ্টই বোঝা যায়। এক প্রকার করুণ আরতি নিয়ে তিনি বলে উঠলেন, নমস্কার বিক্রমবাবু, আমি সংযুক্তা মুখোপাধ্যায়। আপনার নাম আমি অনেকের মুখেই শুনেছি, যে তদন্তই হাতে নেন আপনি নাকি সুরাহা করেন। আমি আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বিক্রমবাবু, হয়তো আমার কাছে আর বেশি দিন নেই। আজ আপনার কাছে আমি আমার প্রাণ ভিক্ষা করছি, প্লিজ আমাকে ফেরাবেন না বিক্রমবাবু, প্লিজ আমাকে খালি হাতে ফেরাবেন না। সংযুক্তা দেবীর কথা শুনে খানিক বিচলিত হলো আমার বন্ধুটি। নরম গলায় সে এবার বলল, সত্যি বলতে গেলে আমি প্রচণ্ড ব্যস্ত এখন, এর আগেও বেশ কয়েকটি কেস হাতে নিতে পারিনি, তবে আপনাকে আমি নিরাশ করব না। আপনার যা যা সমস্যা রয়েছে সব খুলে বলুন, তারপর দেখি যদি কোনো সমাধানের রাস্তা বের করা যায়। বিক্রমের কথাগুলো শুনে যেন মনে একটু জোর পেলেন সেই মহিলা। আমার নাম তো আপনাকে বললামই, আমার বয়স 31, কলেজে পড়াশোনা শেষ করার পর বেশ কিছু সময় বাড়িতেই বসে থাকি। মাঝের কয়েক বছর বিয়ের কথা চললেও এরপর বাবার আকস্মিক মৃত্যুতে তার হয়ে ওঠেনি। বর্তমানে বলতে গেলে কিছুটা লেখালেখি নিয়েই থাকি, দু একটা ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ হয়েছে, এছাড়াও একটি বই প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত রয়েছি আমি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর পরিবারে ছিলাম আমি, বাবা আর আমার দুই দাদা।
জানেন, কয়েক বছর আগে আমার বড়দার বিয়ে হয়। দাদা, বৌদি, বাবা সবাই বেশ সুখেই ছিলাম, কিন্তু এরপরেই আমাদের জীবনে নেমে আসে এক অভিশাপ। বিক্রমবাবু, গত দু বছরে এই অভিশাপ থেকে একে একে প্রাণ কেড়ে নেয় আমার বাবা, আমার বড়দার। আমার ভয় এবার আমার পালা। আপনি আপনি প্লিজ আমায় বাঁচান। কথাগুলো বলে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন সংযুক্তা দেবী। একটা চাপা ভয় ক্রমশ থাবা বসিয়ে চলেছে তার মনে। সেটা বুঝেই বর্তমানে এক গ্লাস ভর্তি জল ওনার দিকে বাড়িয়ে দিল বিক্রম। আপনি বললেন আপনারা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন, তবে এরপর নাকি জীবনে নেমে আসে অজানা অভিশাপ যা আপনার বাবা আর বড়দাদার প্রাণ কেড়ে নেয়, তাই তো? আর এবার আপনার ভয় যে সেই অভিশাপ আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। আচ্ছা, একটু শান্ত হন সংযুক্ত দেবী। আপনি বর্তমানে বিক্রম সেনের নিকট উপস্থিত হয়েছেন, সবটা খুলে বলুন। কীভাবে আপনার পরিবারের দুই সদস্যের মৃত্যু হলো, তার মধ্যে কি কোনো অবিশ্বাস্য জিনিস রয়েছে? সব না জানলে রহস্যের গভীরে পৌঁছানো কিন্তু সম্ভব নয়। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর এবার আবার ভদ্রমহিলা বলে উঠলেন, আপনাকে বললে হয়তো আপনিও বিশ্বাস করবেন না, এমনকি পুলিশ পর্যন্ত তদন্ত মাঝপথে ছেড়ে দিয়েছে। ওদের কাছে এসব আর বাকি পাঁচটার মতোই স্বাভাবিক মৃত্যু। তবে আমি তো জানি এর মধ্যে রয়েছে একটা অস্বাভাবিকতা যা সাধারণ মানুষকে বিশ্বাস করানো ভারী মুশকিল। আমার জীবনে ঘটনা না ঘটলে আমিও হয়তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম আপনি যখন আমাদের কাছে এসেছেন তখন সব কিছুই খুলেই বলুন না। আমার আপন দুই মানুষের মৃত্যুর পিছনে রয়েছে একটা মাকড়সা। হ্যাঁ বিক্রমবাবু, হ্যাঁ, মাকড়সার বিষ। দু বছর আগে আমার বাবা পৃথ্বীরাজ মুখোপাধ্যায় যখন মারা যান, তখন তার গলায় মাকড়সার কামড়ের দাগ স্পষ্ট লক্ষ্য করা যায়। পুলিশ তদন্ত করে জানায় কোনো এক মাকড়সার কামড়ে নাকি বিষ ছড়িয়ে পড়ে আর তাতেই নাকি বাবার মৃত্যু হয়। যদিও যদিও আমার মনে হয় তখন বেশ খানিকটা সন্দেহ জেগেছিল। বিশ্বাস করুন, আমার কাছে কোনো রকম প্রমাণ তো ছিল না যার দ্বারা আমি পুলিশের এই অনুমানকে ভুল প্রমাণ করতে পারি। আর আপনার দাদার মৃত্যুটা, ওটাও কি আপনার খুন বলে মনে হয়? আজ থেকে প্রায় এক মাস আগের কথা বিক্রমবাবু, স্পষ্ট মনে আছে আমার। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে যাব, এমন সময় বৌদির চিৎকার শুনে পাশের ঘরে গিয়েই চোখ কপালে ওঠে আমার। ঠিক বাবার মতোই একইভাবে বিছানায় শুয়ে রয়েছে আমার দাদা ভবেশ মুখোপাধ্যায়। সামনে যেতেই ফের একবার চমকে উঠি আমি। বাবার মতোই গলায় অবিকল একটা দাগ। ফলে কি কারণে মৃত্যু তা তো বুঝতে অসুবিধে হয়নি। পরবর্তীতে পুলিশও নিশ্চিত করে আমার দাদার মৃত্যু হয়েছে ওই মাকড়সার বিষের কারণে। আপনি বলুন বিক্রমবাবু, দুইজন মানুষের প্রাণ কেড়ে নিল একটা মাকড়সা, তাও আবার একইভাবে গলায় কামড়ের কারণে মৃত্যু। মাকড়সার কামড়ের কারণে মৃত্যু নতুন কিছু নয়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কি কারণে মনে হয়েছে যে এই দুটি মৃত্যু সাধারণ নয়? মানে এর মধ্যে যে একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে তা মনে হওয়ার বিশেষ কোনো কারণ? সত্যি বলতে গেলে ছোট থেকে আমরা যে বাড়িতে বড় হয়ে উঠেছি তা অত্যন্ত পরিষ্কার এবং গোছানো। সেখানে মাকড়সা কেন, কোনো পোকা কিংবা কোনো কিছুর বাসই সম্ভব নয়। আসলে আমার বাবা অত্যন্ত শৌখিন আর নিখুঁত একটা মানুষ ছিলেন। একজন সরকারি কর্মচারী হওয়ার পাশাপাশি বই পড়ার অত্যন্ত আগ্রহ ছিল ওনার। আমাদের বাড়ি আসলেই আপনি বুঝতে পারবেন কতখানি শৌখিন মানুষ ছিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। আর তাছাড়া আমার সন্দেহের আরও বড় একটি কারণ রয়েছে, তা হলো দুটি মানুষের মৃত্যুর আগেই একইভাবে তারা দুজনে অপসাদগ্রস্ত হয়ে পড়েন। 5 বছর আগে যখন বাবা মারা যায়, তার কয়েক মাস আগে থেকেই উনি ক্রমাগত অবসাদে ভুগতেন। ঘর থেকে বেরোতেন না, কারোর সাথে ঠিকমতো কথা বলতেন না। চোখ মুখ দেখলেই বোঝা যেত যে কোনো একটা চিন্তা যেন তাকে ক্রমাগত গ্রাস করে চলেছে। বহুবার কারণ জানতে চাইলেও বাবা কিছুতেই তা খোলসা করে বলেননি। আর তার কিছুদিন পরেই মৃত্যু। ঠিক একইভাবে ইহেন পরিস্থিতির শিকার আমার বড়দাও। সারা জীবন প্রাণবন্ত মানুষগুলির এমন অবসাদের পিছনে কারণটা কি, তার কোনো উত্তর নেই আমার কাছে। নাগারি কথাগুলো বলে থামলেন সংযুক্তা দেবী। মহিলার কথা শুনে বেশ খানিকক্ষণ কি যেন একটা ভাবল বিক্রম, তারপর বলল,
তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার ভয়ের কারণ অর্থাৎ মাকুরসাটি যে আপনারও প্রাণ কাটতে পারে তা মনে হওয়ার মতো কি কোনো ঘটনা ঘটেছে সম্প্রতি? হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য অবসাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু গত সপ্তাহের কথা, আমার ঘরে আচমকাই দেখা দিল মাকুরসার জাল। বুঝতে পারছি না কোথা থেকে আসছে। তবে ধরুন সকালে পরিষ্কার করছি, আবার পরের দিন একইভাবে ঘরের কোণে নতুন করে জাল তৈরি হচ্ছে। এছাড়াও রাতে কোনো কিছুর ছায়া যেন অস্পষ্টভাবে উপলব্ধি করছি। জানি না মনের ভুল কি না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারংবার জানান দিয়ে বলছে বাবা আর দাদার পর হয়তো এবার আমার পালা। ফলে এই পরিস্থিতি থেকে যদি আমায় কেউ উদ্ধার করতে পারে তাহলে সেটা একমাত্র আপনি। প্লিজ প্লিজ আমাকে নিরাশ করবেন না বিক্রমবাবু। দেখুন, এই মুহূর্তে নতুন কোনো তদন্ত হাতে নেওয়া সম্ভব নয়, তবে যেখানে কারো প্রাণ হারানোর বিষয়টি জড়িয়ে রয়েছে সেখানে তা হালকা করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলি কি, আজ আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, আগামীকাল কমল আপনাদের বাড়িতে যাবে, একবার সব কিছু দেখে আসুক, আমি কথা দিচ্ছি আপনার কিছু হবে না। বিক্রমের এই কথাগুলো শুনে ভারী অবাক হলাম, শেষ পর্যন্ত কিনা আমি, যদিও মহিলার সামনে বিশেষ কিছু বললাম না। এরপর নিজের বাড়ির ঠিকানা দিয়ে উঠে পড়লেন সংযুক্তা দেবী। রাত 11টা, খাওয়া শেষে ঘুমোতে যাওয়ার আগে বিক্রমকে একবার জিজ্ঞেস করলাম, এই বলছিলাম তুমি থাকতে আবার আমি কেন, তোমার মতো পর্যবেক্ষণ ক্ষমতা কি আমার আছে নাকি? আহা কমল, চিন্তা করছো কেন, আগামীকাল তুমি একবার ওনাদের বাড়ি থেকে ঘুরেই এসো না, সকলের সাথে কথা বলো আর এসে সম্পূর্ণ পরিস্থিতি সম্বন্ধে জানিও আমায়। এখানে যা অবস্থা আমি বের হতে পারবো না, যদি একান্তই গুরুতর পরিস্থিতি হয় তাহলে নয় দেখা যাবে, এখন যাও তো ঘুমো গিয়ে। রবিবারের সকালবেলা, সপ্তাহে শেষের এই দিনটিতে বেশ দেরি করে ঘুম থেকে উঠলেও আজ বাধা পড়ল তাতে। গতকাল বিক্রমের নির্দেশের পর রাতে ঠিকমতো ঘুম পর্যন্ত হয়নি, এমনিতেই যে কোনো কীটপতঙ্গই ভয় রয়েছে আমার, তার উপর এই প্রথম বিক্রমকে ছাড়া যেতে হবে কোনো তদন্তে। সেখান থেকে ফিরে যদি ভায়াকে সঠিক বিবরণ না দিতে পারি তবে কী যে হবে, বিক্রম বেজায় চটে যাবে আমার উপর। গত রাতে এই সকল ভাবার কারণে ঘুমের একপ্রকার 12টা বাজে আমার। সকালে উঠে দেখি ঘড়ির কাঁটা মাত্র 7-এর ঘরে ছুঁয়েছে, তবে আর বিশেষ ঘুম হবে না সে বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলাম আমি, তাই দেরি না করে উঠে পড়লাম। স্নান করে সকালের খাবার খেয়ে উপস্থিত হলাম বিক্রমের ঘরের সামনে। ভায়া, বলছিলাম তবে কি আমি এবার সংযুক্তা দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব? মিনিট 5-এক পরে দরজা খুলল সে। কমল, সময়টা দেখেছো, 9টা বাজতে চললো, অনেক আগেই বের হওয়া উচিত ছিল কিন্তু তোমার। আসলে গতকাল রাতে না ঘুমটা একদমই হয়নি। ও তুমি চিন্তা করো না। আচ্ছা শোনো, সংযুক্তা দেবী ওনাদের পরিবারের সকলের সঙ্গে কথা বলবে আর বাড়ির প্রতিটি কোণে যেন নজর থাকে। আজ কিন্তু বড় পরীক্ষা তোমার, যদি সঠিকভাবে সব পর্যবেক্ষণ করে আসতে পারো তবে বুঝবো তুমি আমার প্রকৃত সহযোগী। কি বুঝলে কমল? বিক্রমকে বিদায় জানিয়ে বের হলাম। গতকাল বেশ ভালো বৃষ্টি হলেও আজ সকাল থেকে রোদ আর মেঘের লুকোচুরি ঘটে চলেছে প্রতিনিয়ত, ফলে আবহাওয়াটা বেশ মনোরমই রয়েছে। ভদ্রমহিলার বাড়ি পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায়, একদম লাগোয়া যদিও বলা চলে না, কারণ পার্ক স্ট্রিট থেকে একটা গলির ভেতর দিয়ে আরও প্রায় 20-25 মিনিটের হাঁটা পথ। সেই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে অবশেষে উপস্থিত হলাম সংযুক্তা দেবীর বাড়ির সামনে। পুরনো আমলের বাড়ি, তবে ভিতরে ঢুকতেই লক্ষ্য করলাম গতকাল মহিলার বলা প্রত্যেকটা কথাই ছিল সত্যি। বাড়ির প্রত্যেকটা কোণা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ভিতরকার মানুষগুলো কতটা শৌখিন। ঢুকতেই একটা বড় হল ঘর, শিল্প এবং সাহিত্যের প্রতি যে এনাদের একটা গভীর প্রেম রয়েছে, দেওয়ালে ঠাঙানো প্রত্যেকটা ছবি এবং বইয়ের সম্ভার দেখে তারই জলজ্যান্ত প্রমাণ মেলে। আমাকে দেখে সংযুক্তা দেবী বলে উঠলেন, ও আপনি এসেছেন কমলবাবু, নিশ্চিন্ত হলাম। কথাটা বলে উনি আমাকে নিয়ে গেলেন একটি ঘরে। এই নিন এই চেয়ারটিতে বসুন, এটা আমার ঘর। চারিদিকে নজর বুলিয়ে দেখলাম
ঘরটা খুব একটা বড় নয়, একধারে খাট, আলমারি, আর অপর প্রান্তে সোফা, আর রয়েছে একটা বইয়ের তাক। তবে আলমারির পাশে ওটা কি, মাকড়সার জাল? মনে হচ্ছে আপনি ওইদিকেই দেখছেন। এবার ভাবুন তো, ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতে, নোংরা আবর্জনা কিংবা কীটপতঙ্গ কিছুই ছিল না, কিন্তু এই কয়েকদিন ধরে প্রতিদিন এই একই নিয়মে জাল বুনছে। সকালে নিয়ম করে আমি সবটা পরিষ্কার করি, কিন্তু বিশ্বাস করুন পরের দিন আবার সেই একই দৃশ্য। এত কম সময়ে কীভাবে কমলবাবু? বলছিলাম চিন্তা করবেন না, বিক্রম নিশ্চয়ই এর সঠিক একটা ব্যবস্থা করবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার দাদা অর্থাৎ ভবেশ মুখোপাধ্যায় গত মাসে মারা যান, তার ঠিক কতদিন আগে থেকে উনি অবসাদে ভুগছিলেন? দেখুন, ছোটবেলা থেকে আমরা সবাই একসাথেই বড় হয়েছি, অত্যন্ত হাসি খুশি ছিল বড়দা জানেন, এমনকি বাবা মারা যাওয়ার পরও ওই আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এই দু মাস আগের কথা, আচমকাই নিজেকে এক প্রকার ঘরের মধ্যে বন্ধ করে দেয় ও। ছোটোখাটো একটা ব্যবসা ছিল দাদার, সেটাও পর্যন্ত বন্ধ করে দেয়। বৌদিও দাদাকে নিয়ে খুব চিন্তায় ছিল, আর তারপর একদিন হঠাৎ করেই কথাগুলো বলতে বলতে যেন গলা কেঁপে ওঠে সংযুক্তা দেবী। কবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে আবার বললেন, আচ্ছা কমলবাবু চা খাবেন তো? আরে না না, ব্যস্ত হবেন না, আপাতত আপনার সমস্যার সমাধান করাটা বেশি জরুরি। আচ্ছা এখন আপনাদের বাড়িতে সদস্য বলতে গেলে আপনি, আপনার বৌদি আর আপনার ছোট দাদা, তাই তো? ঠিকই ধরেছেন। আচ্ছা চলুন আমার বৌদির ঘরটা একবার আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। পাশের ঘরটিতে ঢুকে দেখলাম বিছানায় বসে একটি ছবির দিকে তাকিয়ে কেঁদে চলেছেন এক মহিলা। বুঝলাম উনি ভবেশ মুখোপাধ্যায়ের স্ত্রী। নমস্কার, আমি কমল বন্দ্যোপাধ্যায়। চোখের জল মুছে আমার উদ্দেশ্যে নমস্কার করলেন মহিলা। আমি স্বপ্না মুখোপাধ্যায়, সংযুক্তা আমাকে আপনার কথা জানিয়েছিল, আর তাছাড়া আপনাকে কে না চেনে, অতীতে আপনার কলমে অনেক লেখাই পড়েছি, ও বেশ পছন্দ করতো এসব, কিন্তু কথাগুলো বলে খানিক থামলেন মহিলা। ওনাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন সংযুক্তা দেবী। হ্যাঁ আসলে আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা করব আমি। দেখুন সংযুক্তা দেবীর থেকে আমি আপনার স্বামীর সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছি, তবে আপনি যেহেতু ওনার স্ত্রী তাই আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। এই যেমন ধরুন, শুনলাম মৃত্যুর আগে ভবেশবাবু নাকি বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন, এর কোনো বিশেষ কারণ ছিল কি? সত্যি বলতে গেলে এই অবসাদের কারণ আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। বেশ কয়েকদিন ধরে রাতের দিকে বলতো মাথাটা নাকি ধরে থাকে ওর, তেমন গুরুত্ব পর্যন্ত দেয়নি, তবে ধীরে ধীরে সেই মাথা ব্যথা বাড়তে থাকে, এক প্রকার ঘোরের মধ্যে থাকতো, কোনো প্রশ্ন করলে মেজাজ বিগড়ে যেত। এর আগে ওকে আমি এরকম রূপে কোনোদিন দেখিনি, কিন্তু কাজ পর্যন্ত এক প্রকার বন্ধ করে দিয়েছিল। একদিন খুব সকালেই ঘুম ভেঙে যায় আমার, তারপর পুজো সেরে ঘরে ঢুকতেই দেখি বিছানায় পড়ে রয়েছে, গলায় কিছু একটা কামড়ানোর দাগ। ওর ওই মৃত্যু দেখে ফিরে আসে পাঁচ বছর আগেকার স্মৃতি, বাবা ঠিক এরমভাবেই মারা যান। গত কয়েক মাস ধরে মনের মধ্যে যেন এক ভীতি কাজ করে চলেছে, যে কোনো মুহূর্তেই যেন প্রাণ যেতে পারে আমাদের। সংযুক্ত যখন আমাকে বলে যে ও বিক্রম সেনের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, আমি ওকে আরও জোর দিই, আমাদের এই সমস্যা থেকে যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে তো আপনারাই। আচ্ছা আপনারা দুজন যখন এই ঘরে রয়েছেন, তখন আরেকটা প্রশ্ন, ভবেশবাবুর মতো কি আপনাদের বাবারও একই পরিণতি হয়? এবারে সংযুক্তা দেবী বলে উঠলেন, হ্যাঁ কমলবাবু, একইভাবে প্রথমে অবসাদ, আর পরে একদিন হঠাৎ করে মাকড়সার বিষে বাবার মৃত্যু। দুটি মৃত্যুকে যেন কোনোভাবেই পৃথক করা যায় না। পুলিশ কি সুরাহা করতে পারেনি? ওরা তদন্ত এক প্রকার করেনি বললেই চলে। দুদিন পরেই জানিয়ে দেয় ওই দুই মৃত্যুতে নাকি কোনো রকম অস্বাভাবিকতা নেই। আচ্ছা ঠিক আছে, আমার শেষ প্রশ্ন, আপনার ছোট দাদা বর্তমানে কোথায়? মানে ওনার সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ কিছুই জানা হয়নি। আসলে আমার দাদা শৈশব থেকেই পঙ্গু, ওর দুটি পা কোনো রকম কাজ করে না,
হুইল চেয়ারই ভরসা ওর। যদিও তা নিয়ে বিশেষ কোনো দুঃখ নেই, বরং আমাদের থেকে ও বেশি হাসি খুশি। আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, আচমকাই দেখি দরজার সামনে হুইল চেয়ার নিয়ে উপস্থিত এক ব্যক্তি। নমস্কার, আমি রমেশ মুখোপাধ্যায়, আপনি কমলবাবু তাই তো? হ্যাঁ, ওদের মুখে আমার সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন। এই ছোটবেলা থেকে এই হুইল চেয়ারেই এক প্রকার জীবন কাটিয়েছি। যদিও বাবা, দাদা, বোন আর বৌদির ভালোবাসার কারণে দুঃখ গ্রাস করতে পারেনি আমার জীবনকে, তবে বর্তমান সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না। প্রথমে বাবা, তারপরে দাদা, সম্পূর্ণ পৃথিবীটাই যেন বদলে গিয়েছে আমাদের। আরও দু একটা কথা বলে আমি বের হয়ে এলাম। বিশেষ কিছু যে জানতে পেরেছি তা নয়, জানি না মুখোপাধ্যায় বাড়ির এই সকল বর্ণনা শুনে বিক্রম আবার কি বলে। সন্ধে সাতটা, বাইরের বৃষ্টিটা আবার জোরে নেমেছে। আমি আর বিক্রম পরস্পরের মুখোমুখি বসে, একটা সিগারেট জ্বালিয়ে চায়ের কাপে চুমুক দিল সে। কেন জানি না মনটা বেশ ভয় ভয় করছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বিক্রম বলল, সংযুক্তা দেবীর বাড়ি গিয়ে কি কি জিনিস আবিষ্কার করলে তা একটু খুলে বলবে, দেখি আমাকে ছাড়া তোমার তদন্ত কতদূর এগিয়েছে। বিক্রমের প্রশ্নের জবাবে ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি বিবরণ দিলাম। আমি কি কি দেখেছি, স্বপ্না দেবী এবং রমেশ মুখোপাধ্যায় সম্পর্কে যা যা জানতে সক্ষম হয়েছি সবটাই বললাম বিক্রমকে। কথাগুলো শোনার পর ওর কপালে চিন্তার বলিরেখা স্পষ্ট লক্ষ্য করলাম। সিগারেটের শেষ ধোঁয়া উড়িয়ে কৌতূহলের সুরে বলে উঠল, আচ্ছা আর এমন কিছু লক্ষ্য করিনি যেটা অস্বাভাবিক, মানে এই ধরো এমন কিছু জিনিস যা আর পাঁচটা বাড়িতে থাকে না? তেমন কিছু তো দেখিনি, তবে হ্যাঁ ভায়া, একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না, এই রমেশবাবুর ওই অবস্থা সত্ত্বেও লোকটার মানসিক জোর দেখলে কিন্তু অবাক হতে হয়। আর শুধু কি তাই, ওনার সাজগোজের নেশাও কিন্তু আছে মনে হয়। এটা কি দেখে মনে হলো তোমার? দেখো, বের হওয়ার মুহূর্তে একবার রমেশবাবুর ঘরে ঢুকতে লক্ষ্য করেছিলাম বিষয়টা। ভদ্রলোকের ঘর বেশ কয়েকটা সুগন্ধির বোতল রয়েছে, জিজ্ঞাসা করায় উনি বললেন, আসলে কি জানেন তো, এই চার দেয়ালের বাইরেও একটা জগৎ রয়েছে কমলবাবু, হাঁটতে পারি না বলে কি আর শখ থাকবে না বলুন। সত্যি বলতে ছোট থেকেই সুগন্ধির প্রতি আমার ভীষণ প্রেম, সেটা নিদর্শন তো দেখতেই পাচ্ছেন। আমার এই কথাটা শুনে বিক্রম খানিকক্ষণ চুপ করে রইল। জানি না এখন ওর মাথায় আবার কি চলছে, খালি রাতে ঘুমানোর আগে একবার বলে গেল, সাব্বাস কমল, আমাকে ছাড়াও তুমি আজ যেভাবে নিজেই পর্যবেক্ষণ ক্ষমতা দেখিয়েছো তা প্রশংসার দাবি রাখে বই কি। আচ্ছা আজ শুতে গেলাম ভায়া, বড্ড ক্লান্ত লাগছে, তুমিও দেরি করো না, শুয়ে পড়ো। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে আজ বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। উঠতেই দেখি হতদন্ত হয়ে তৈরি হচ্ছে বিক্রম। আরে কি হয়েছেটা কি, এত তাড়াহুড়ো করছো যে? এই সরকারি মামলার তদন্তে আবার কোনো বিশেষ সূত্র মিলল নাকি? না না কোমল, কিছু সময় আগে একটা ফোন আসে, সংযুক্তা দেবী ফোন করে জানালেন ওনার বৌদি অর্থাৎ স্বপ্না মুখোপাধ্যায়কে আজ সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার গলাতেও একইভাবে এক মাকড়সার কামড়ের দাগ। তো দ্রুত যে এত কিছু ঘটে যাবে তা কল্পনাই করতে পারিনি কোমল। আচ্ছা একটা কাজ করো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বিক্রমের এই কথাগুলোই বেশ খানিকক্ষণ থম মেরে বসে রইলাম। গতকালই যার সাথে এত কথা বলে এলাম, আজকে কিনা তিনি মৃত? এ নিয়ে মাকড়সার বৃষ প্রাণ কাড়ল তিন তিনটে মানুষের। বিক্রমের ডাকে হুঁশ ফিরতে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা। ঘড়িতে তখন 10:30। সংযুক্তা দেবীর বাড়িতে পৌঁছে দেখি সেখানে পুলিশের দল ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আমাদের দেখে এগিয়ে এলেন আকাশবাবু। আরে বিক্রমবাবু, আপনি এখানে? সে অনেক ঘটনা, আপাতত তুমি এইটুকুই জেনে রাখো যে এবারের মেয়ে অর্থাৎ সংযুক্তা মুখোপাধ্যায় একটি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, যদিও তোমাদের ওই সরকারি মামলার জন্য আমি সম্পূর্ণরূপে তদন্তে সাহায্য করতে পারি। গতকাল কমল এখানে এসেছিল, তবে একদিনের মধ্যে যে এত ঘটনা ঘটে যাবে তা কল্পনা করতে পারিনি আমি।
আচ্ছা, মৃতদেহ কি এখনো রয়েছে নাকি তোমরা তা নিয়ে গিয়েছো? না মশাই, এখন পর্যন্ত যাওয়া হয়নি। আসুন না, দেখে নিন একবার। কথাটা বলে স্বপ্না দেবীর ঘরে ঢুকলাম আমরা। বিছানায় পড়ে রয়েছে মহিলার দেহ। তার কাছে গিয়ে মৃতার গলার দিকে তীক্ষ্ণ নজর রাখল বিক্রম। উঁকি মেরে দেখলাম, হ্যাঁ, এ তো কিছু একটা কামড়ের দাগ, সম্ভবত সেই মাকড়সা। আকাশবাবু, অতীতেও এই বাড়িতে একইভাবে আরো দুটি প্রাণ যায়। সংযুক্তা দেবীর কথা অনুযায়ী তার পিতা পৃথ্বীরাজ মুখোপাধ্যায় এবং বড়দাদা ভবেশ মুখোপাধ্যায়ের গলাতেও নাকি একইভাবে কিছু একটা কামড়ানোর দাগ পাওয়া গিয়েছিল, আর এখানেও তা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আগের দুটিতে পুলিশের রিপোর্ট অনুযায়ী একটি মাকড়সা কামড়ানোর কারণে গোটা শরীরে বিষ ছড়িয়ে যায়, আর সেই কারণেই মৃত্যু হয় তাদের। এক্ষেত্রে অবশ্য পোস্টমর্টম না হলে কিছু বলা অসম্ভব। দেখুন, যদি মাকড়সা কামড়ানোর কারণে মৃত্যু হয় তাহলে তার মধ্যে অস্বাভাবিক কিছু নেই বিক্রমবাবু। আপনি কি আবার এর মধ্যে কোনো রহস্য খুঁজে পাচ্ছেন নাকি? একটি বাড়িতে যদি পরপর তিন সদস্য একইভাবে মারা যায় তাহলে সেক্ষেত্রে কি অস্বাভাবিকতা থাকবে না? হে, যদিও এখনো পর্যন্ত আমার হাতে বিশেষ কোনো প্রমাণ আসেনি, তবে আশা করি অতি দ্রুত সমাধানের রাস্তা বের হবে। আচ্ছা, সংযুক্তা দেবী আর ওনার দাদা এখন কোথায় রয়েছে? হ্যাঁ, ওনাদের পাশের ঘরেই বসিয়ে রেখেছি। আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। পাশের ঘরে ঢুকে দেখি একটা চেয়ারে বসে রয়েছেন সংযুক্তা দেবী, ওনার পাশেই রমেশবাবু। বিক্রমকে দেখতেই অঝোর নয়নে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। বিক্রমবাবু, আমার বৌদিকেও বাঁচাতে পারলাম না। আমার মনে হয়েছিল হয়তো আমার কপালে রয়েছে অভিশাপ, কিন্তু কিন্তু বৌদির প্রাণটা আগে চলে গেল। একে একে সকলের প্রাণ কেড়ে নিচ্ছে এই বিষ। আমি জানি না বিক্রমবাবু, আমি আমি কিচ্ছু জানি না, আমি এখন কি করব। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে শান্ত হন। আচ্ছা, স্বপ্না দেবীর মৃতদেহটি প্রথম কে আবিষ্কার করে? এবার পাশ থেকে বলে উঠলেন রমেশবাবু। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হল ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় দেখি বৌদির ঘরের দরজাটা খোলা। কয়েকবার ডাক দিয়েও কোনো সাড়া পেলাম না। তখন ভিতরে ঢুকে দেখি এই কাণ্ড। কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের গলাও যেন ধীরে ধীরে ভারী হয়ে এলো। আচ্ছা, শেষ প্রশ্ন, গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের বৌদির মধ্যে এমন কিছু লক্ষ্য করেছিলেন যা খানিকটা হলেও অস্বাভাবিক? না তো, প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় বৌদি। শুধু তাই নয়, বেশ খানিকক্ষণ আমরা একসাথে গল্পও করি, তখন তো ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করিনি বিক্রমবাবু। এরকমভাবে আরও পাঁচ মিনিট জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে যাব আমরা। এমন সময় ঘরের এক প্রান্তে টেবিলে থাকা চায়ের কাপের দিকে নজর গেল বিক্রমের। সেটা নজর লক্ষ্য করেই সংযুক্তা দেবী বলে উঠলেন, আসলে সকালে উঠে নিজের জন্যই চা বানিয়েছিলাম, কিন্তু খাওয়ার হলো কই। এরপর বেরোলাম আমরা। তবে কেন জানি না চা ভর্তি কাপটা এক প্রকার আলতো করে সরিয়ে নিয়ে এসেছিল বিক্রম, তবে ওটার দিকে হঠাৎ কেন নজর গেল বুঝলাম না। এরপর দুপুর হতে সন্ধে পর্যন্ত পুরো সময়টা বাইরেই থাকল বিক্রম। বুঝলাম সরকারি মামলা তদন্তটাকে দূরে সরিয়ে বর্তমানে তিন তিনটে খুনের রহস্য উন্মোচনেই ওর প্রধান লক্ষ্য দাঁড়িয়েছে। সত্যি তো, যেভাবে কোনো এক রহস্যময় কারণবশত একের পর এক ক্রমাগত প্রাণ যাচ্ছে, সত্যি ভাবনার বিষয়। রাত তখন 9:20 কি 25 হবে, দরজা খোলার আওয়াজ পেলাম। নির্ঘাত বিক্রম, বৃষ্টি হওয়ার কারণে এক প্রকার ভিজেই ঘরে ঢুকলো সে। এ বাবা, ভায়া, কি করেছ, পুরো ভিজে গিয়েছো তো। যাও যাও, এখনই জামা কাপড় বদলে নাও, এই সর্দি লেগে যাবে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি কমল, আর তা খুঁজতে গিয়ে যদি একটু ঠান্ডা লাগে তাতে ক্ষতি নেই। স্নান সেরে চেয়ারে এসে বসলো বিক্রম। খানিক বাদে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাই এবার বলো তো ভায়া, নতুন কোনো তথ্য হাতে এলো? এমন অনেক কিছুই জানতে পেরেছি যা তুমি জানলে অবাক হবে। আহা, রহস্য বলে ফেলো তো দেখি। সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত সময়কালে কোথায় কোথায় গেলে, কি এমন করলে যে এত সময় লেগে গেল? এমন অনেক জিনিস থাকে যা খোলা চোখে দেখা যায় না, তবে যতই গভীরে যাবে ততই যেন একের পর এক রহস্যের জট খুলতে থাকে। আসলে ব্যস্ত থাকার দরুন প্রথম থেকে আমিও সম্পূর্ণরূপে সময় দিতে পারিনি। তুমি কোন রহস্যের কথা বলছো বলো তো? তোমার মনে পড়ে
প্রথম দিন যখন সংযুক্তা দেবী আমাদের বাড়িতে এসেছিলেন, তখন বেড হওয়ার সময় উনি কিছু একটা বলতে গিয়েও আর বলেননি। আসলে আমার যতদূর মনে হয় বাড়ির সব কথা উনি খোলসা করতে চাননি হয়তো। তুমি বিশ্বাস করবে না, কিন্তু সংযুক্তা দেবী এবং ওনার বড় দাদা অর্থাৎ ভবেশ মুখোপাধ্যায় হলেন পৃথ্বীরাজবাবুর প্রথম পক্ষের সন্তান। এখানে প্রথম বললাম কারণ ওনার বিয়ের পর দুই সন্তান হয়, তবে এ ঠিক মাঝেই অর্থাৎ ভবেশবাবুর বয়স যখন 10 বছর, সেই সময় বিয়ের পরেও একটি সম্পর্কে জড়িয়ে পড়েন পৃথ্বীরাজবাবু। পরিস্থিতি এতটাই খারাপ দিকে যায় যে ওই সম্পর্কের দরুন এক বাচ্চা জন্ম নেয়, আর রমেশ মুখোপাধ্যায় হলো সেই ছেলে। এই সময় অবশ্য সংযুক্তা দেবীর জন্ম হয়নি, তবে পরবর্তী সময় রমেশবাবুকে নিয়ে ওনাদের পরিবারে যে কোনো রকম সমস্যা হয়নি এটা বিশ্বাস করতে পারছি না কমল। আমার কেন জানি না মনে হচ্ছে মুখোপাধ্যায় বাড়ির অনেকেই কেবল মুখোশ পরে রয়েছে, আসল সত্য কিছু আলাদাই। আমার বন্ধুর এই কথা শুনে চমকে উঠলাম। রমেশবাবু কিনা সংযুক্তা দেবীর সৎ ভাই? খানিকটা সামলে বলে উঠলাম, এটা কিন্তু তুমি মন্দ বলনি বিক্রম। একজন পুরুষ বিয়ের পরেও অন্য সম্পর্কে একটা বাচ্চা জন্ম দেন, আর এরপর পৃথ্বীরাজবাবু আর তার স্ত্রী সেই বাচ্চাটিকে মেনেও নেয়, কোনো সমস্যা হয় না। এটা ভেবে বেশ অবাক লাগছে বুঝলে। তাছাড়া আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু কেউ এই প্রসঙ্গে কোনো কথাই বলেনি, হয়তো বলতে চাইনি। তবে হ্যাঁ, আরেকটা চমৎকার জিনিস আবিষ্কার করলাম, না থাক সেটা নয় পরে বলবো। মঙ্গলবারের সকালবেলা জলখাবার খাবার উদ্দেশ্যে বসতে যাব, ফোনে রিং বাজতেই এক প্রকার দৌড়ে এলো বিক্রম। ফোনে কথোপকথনের মাঝে কেবল আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওটাই আমার মনে হয়েছিল ইত্যাদি কথাগুলো শুনতে পেলাম। এই ফোনে কাকে একের পর এক এসব নির্দেশ দিলে বলতো? আকাশবাবু ফোন করেছিল, পোস্টমর্টম রিপোর্ট এসে গিয়েছে, আর সেখানে সেই একই উল্লেখ যা ভেবেছিলাম ঠিক তাই। মানে ওই মাকড়সার বিষয়েই মারা গেছেন ভদ্রমহিলা? ঠিকই ধরেছ। আচ্ছা, তোমায় বলা হয়নি, আর কিছু সময় বাদে সংযুক্তা দেবী আমাদের বাড়িতে আসবেন, একটা প্রশ্ন রয়েছে। আর তাছাড়া আচ্ছা, উনি আসুন আগে, তারপর না হয় দেখা যাবে। বুঝলাম, এমন বেশ কিছু তথ্য রয়েছে যা বিক্রম খোলসা করে বলছে না আমায়। তবে এ আর নতুন কি, প্রত্যেকটা তদন্তেই শেষ মুহূর্তে সকল রহস্যের উন্মোচন করে আমার এই গোয়েন্দা বন্ধুটি। বিক্রমের কথা মতো ঠিক আধ ঘন্টা পর এলেন ভদ্রমহিলা। বৌদির মৃত্যুর পর হতাশা আর নিরাশা যে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে ভদ্রমহিলার মুখ দেখলে স্পষ্ট বোঝা যায়। বিক্রমবাবু আমাকে ডেকে পাঠালেন, কোনো বিষয়ে কিছু জানতে পেরেছেন? অনেক আশা নিয়ে এসেছি আজ। বাবা দাদা আর বৌদির মৃত্যুর পিছনে যদি কারোর হাত থাকে সে যেন কঠিন শাস্তি পায়। প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত রহস্যের সম্পূর্ণ উন্মোচন করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, এমন কিছু তথ্য হাতে এসেছে যা অত্যন্ত অবাক করেছে আমাকে। বিশেষত আপনি আমাদের থেকে যে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য লুকাবেন তা কিন্তু আশা করতে পারিনি সংযুক্তা দেবী। আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কোন সত্য লুকিয়েছি? এটা নিশ্চয়ই আপনি জানেন, অথচ স্বীকার করতে চাইছেন না। আচ্ছা, রমেশ মুখোপাধ্যায় যে আপনার সৎ দাদা সেটা তো আপনি প্রথম দিন কিংবা তারপরেও আমাদেরকে জানাননি, খুব কি ভুল বললাম আমি? না না বিক্রমবাবু, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে এই ঘটনাটা অত্যন্ত পারিবারিক বিষয়, আর তাছাড়া আমার বাবা আর বড়দার মৃত্যুর সঙ্গে এই বিষয়টির কোনো সম্পর্কই তো নেই। বিশ্বাস করুন, সেই কারণেই আমি আপনাকে খোলসা করে এই বিষয়ে কিছু বলিনি। দেখুন, তদন্তের প্রতিটি বিষয় অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখতে হয়, ছোট হোক কিংবা বড়, প্রতিটি জিনিস জানা দরকার। আচ্ছা, ওসব বাদ দিন, এখন বলুন পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের অবৈধ সম্পর্কের কারণে আপনাদের বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি, অথবা পরবর্তীতে রমেশবাবুকে নিয়ে কোনো রকম ঝামেলা? দেখুন বিক্রমবাবু, যে সময় বাবার এমন একটা সম্পর্কের কথা সকলের সামনে আসে, কিংবা রমেশদা যখন এই সময় আমাদের বাড়িতে আসে, তখন আমি জন্মাইনি। পরে অবশ্য বাবার মুখে শুনি যে এই নিয়ে বিশেষ কোনো ঝামেলা হয়নি, বরং মা নিজের সন্তানের মতোই আপন করে নিয়েছিল তাকে। রমেশদার মা তো অল্প বয়সেই মারা যায়, তাই আমাদের বাড়িতেই বড় হয় ও। যদিও শৈশব থেকে ওকে আমি হুইল চেয়ারেই দেখে এসেছি, মাঝে মধ্যে খুব কষ্ট হয় ওর জন্য, আর এখন তো আমরা দুজন দুজনেরই ভরসা। কথাগুলো বলতে বলতে যেন গলাটা ধরে আসে সংযুক্তা দেবীর। চারিদিকে পরিবেশ অত্যন্ত থমথমে, বিক্রমের দিকে করুণ মুখে তাকিয়ে মহিলা।
সেটা লক্ষ্য করি বিক্রম বলল, ঠিক আছে, চিন্তা করবেন না। আর হ্যাঁ, একটা কথা, যতদিন না তদন্ত শেষ হচ্ছে বাড়ির খাবার এড়িয়ে চলবেন। জানি এই বিষয়ে আপনার মনে এখন অনেক প্রশ্ন জাগছে, তবে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। কথাগুলো শুনে হতচকিত হয়ে গেলাম আমি। সংযুক্তা দেবী বেরিয়ে যাওয়ার পর ভাবলাম এ বিষয়ে একবার বিক্রমকে জিজ্ঞাসা করে দেখি, তবে তার মাঝেই, আচ্ছা এখন একটু বেরোবো, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, হুম, খেয়ে নিও তুমি, কথাটা বলে বেরিয়ে গেল বিক্রম। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে, আজ শনিবার। গত তিন চার দিন ধরে বেশিরভাগ সময়টা বাড়ির বাইরেই থাকত বিক্রম। সন্ধ্যের সময়, বর্তমানে আমরা রয়েছি মুখোপাধ্যায়ের বাড়িতে। বিকেল হতেই একবার সংযুক্তা দেবী এবং তারপর আকাশবাবুকে ফোন করে বিক্রম এখানে ডেকেছে। বুঝলাম আর কিছু সময়ের মধ্যেই হয়তো তদন্তে জবনিকা নামাবে আমার বন্ধুটি। বড় হলঘরটিতে একদিকে বসে সংযুক্তা দেবী, রমেশবাবু আর অপরদিকে আমি, বিক্রম এবং আকাশবাবু। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে সংযুক্তা দেবী একটি তদন্তের ব্যাপারে সাহায্য চেয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা সবাই জানি অতীতে তার পিতা পৃথ্বীরাজ মুখোপাধ্যায় এবং পৃথ্বীরাজবাবুর পুত্র ভবেশ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। যদিও এক্ষেত্রে পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সে সকল মৃত্যুগুলিতে কোনোরকম অস্বাভাবিকতা ছিল না, তবে ওনার সন্দেহ হয় যে নিশ্চয়ই কেউ বা কারা অত্যন্ত নিখুঁত পরিকল্পনা করে তাদের হত্যা করে। পরবর্তী সময়ে দেখা যায় ঠিক একইভাবে মারা যান স্বপ্না মুখোপাধ্যায়, আর প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর প্রধান কারণ মাকড়সার বিষ। এখন প্রশ্ন হল, তিনটে মানুষের মৃত্যুর পেছনে কেবলমাত্র একটি জিনিসের হাত কিভাবে থাকতে পারে? যদিও এহেন ঘটনা একদম অসম্ভব নয়, তবে সংযুক্তা দেবীর কথায় স্থির করি, এই সকল মৃত্যু যদি স্বাভাবিক না হয়ে হত্যার ষড়যন্ত্র হয়ে থাকে, তবে তার গভীরে চাপা আসল সত্যটিকে সকলের সামনে তুলে আনতেই হবে। প্রথমে অবশ্য সকলের উপরই সন্দেহ হয় আমার, সংযুক্তা দেবী ওনার বৌদি এবং রমেশবাবুও আমার তীক্ষ্ণ নজর হতে বাদ যাননি। পরবর্তীতে অবশ্য স্বপ্না দেবীর মৃত্যু হয়। এখন অবশ্য মৃত্যু নামক শব্দটা ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো যে হত্যা সে বিষয়ে আমি নিশ্চিত। বিক্রমের এই কথা শুনে মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশ ছাড়খাড় করে একটা চাপা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সর্বত্র। ঘরের ভিতরে উপস্থিত সকল সদস্যের নজর এখন ওর দিকে। কি বলছো বিক্রম, এই সকল মৃত্যুগুলো আসলে হত্যা? তবে এর পিছনে কার ষড়যন্ত্র, মানে কে কাড়লো এই তিনজনের প্রাণ? বলুন বিক্রমবাবু, আমার পরিবারের সদস্যদের মৃত্যুর পিছনে কার হাত রয়েছে তাকে আমি ছাড়ব না। আজ সব সত্য সামনে আসুক, সব সত্য। বেশ কিছুক্ষণ চুপ করে আবার বিক্রম বলল, হ্যাঁ, এই প্রত্যেকটা হত্যার পেছনে ছিল একজনের ষড়যন্ত্র। যেভাবে একের পর এক খুনের চক্রান্ত এবং পরবর্তীতে সেগুলিকে বাস্তবে রূপায়িত করা হয়, তাতে এটা পরিষ্কার যে হত্যাকারীর মস্তিষ্কে বুদ্ধির অভাব নেই। মাকড়সার বিষের মাধ্যমে হত্যা কম বড় কথা নয়। কি রমেশবাবু, ভুল কিছু বললাম নাকি? কথাটা বলে রমেশ মুখোপাধ্যায়ের দিকে একটা তীক্ষ্ণ নজর দিয়ে তাকালো বিক্রম। তবে কি এসবের পিছনে রমেশবাবু? এ বিষয়ে ভায়াকে জিজ্ঞেস করতে যাব এমন সময় রাগী স্বরের রমেশবাবু বলে উঠলেন, কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি কি বলতে চাইছেন? আপনার কি মনে হচ্ছে এই সব মৃত্যুর পিছনে আমি রয়েছি? দেখুন, আপাতত এই বাড়িতে সদস্য বলতে আপনি আর আপনার বোন, তাছাড়া সংযুক্তা দেবী নিজেই আমাদের কাছে উপস্থিত হন, তাহলে বাকি রইলেন আপনি, তার উপর আবার পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের অবৈধ সন্তান আপনি। হয়তো অতীতের কোনো আক্রোশের কারণেই এই সকল চক্রান্ত। কি প্রমাণ রয়েছে আপনার কাছে? আপনি কি বলতে চাইছেন যে খুনগুলো আমি করেছি? হ্যাঁ, যেখানে আমি ঠিকমতো চলতে ফিরতে পারি না, একটা হুইল চেয়ার আমার ভরসা, সেখানে আমি? তাছাড়া ওরা আমার সৎ ভাই আর বোন হলেও আমি সবাইকে খুব ভালোবাসি। সংযুক্তাকে জিজ্ঞাসা করুন আপনি। রমেশবাবু, উত্তেজিত হবেন না, উত্তেজনা আপনার শরীরের পক্ষে কিন্তু একদম ভালো নয়। তাছাড়া বিক্রম সেন আর সাধারণ পাঁচটা মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানেন? প্রতিটি জিনিসকে আমি ভেতর থেকে যাচাই করতে পছন্দ করি। সচরাচর যে কোনো সূক্ষ্ম জিনিস পর্যন্ত আমার নজর এড়ায় না। হ্যাঁ, প্রথম দিকে অবশ্য ব্যস্ত থাকার দরুন সম্পূর্ণ বিষয়ে মন দিতে পারিনি, নাহলে হয়তো স্বপ্নাদেবীর প্রাণ বাঁচানো যেত। তবে কি বলুন তো, সকল মিথ্যের বাঁধন ভেঙে
অন্ধকারকে সরিয়ে সত্যের আলো উন্মোচন ঘটত, আর আজই সেই দিন। আপনার সকল চক্রান্তের পর্দা ফাঁস করব আমি। হ্যাঁ, এবার বলি আপনার উপর কবে থেকে আমার সন্দেহ। কমল, তোমার মনে পড়ে প্রথম দিন এই বাড়ি থেকে ফিরে তুমি আমায় কি জানিয়েছিলে? রমেশবাবুর ঘরে নাকি সুগন্ধির কয়েকটি বোতল লক্ষ্য করেছিলে তুমি। অথচ স্বপ্নাদেবীর মারা যাওয়ার দিন ওনাদের ঘরে যখন বসেছিলাম তখন কোথাও সেগুলো চোখে পড়েনি। ভারী অবাক হয়েছিলাম, এক রাতে সেগুলো কোথায় উধাও হয়ে গেল। তারপর সেই চায়ের কাপ, যাই না কেন মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ জেগেছিল, তাই সেদিন আকাশবাবুকে না জানিয়েই মুহূর্তের মধ্যে সেটিকে সরিয়ে নি। আরও একটা বিষয়, সংযুক্তা দেবী, আপনার বৌদির মৃত্যুর দিন সন্ধ্যের দিকে একবার আপনার বাড়ির কাছে এসেছিলাম, আপনার সাথে কথা বলবো বলেই হাজির হয়েছিলাম। তবে সেই সময় আচমকাই এক ব্যক্তিকে আপনাদের বাড়ি হতে বের হতে দেখি, তার পিছু নি। অনেক দূর গিয়ে দেখলাম সে একটা ব্যাগ থেকে কিছু বার করে মুহূর্তের মধ্যে সেটিকে কাছের কোনো আবর্জনায় ফেলে দেয়। ব্যাস, তৎক্ষণাৎ সেই লোকটিকে পাকড়াও করার পাশাপাশি আবর্জনার দিকে তাকিয়ে থেকে পাঁচ থেকে ছটি বোতল। এখন রমেশবাবুর ঘরের ভেতর কমলের দেখা সেই সুগন্ধির বোতলগুলো যে আবর্জনায় স্থান পেয়েছে তা বুঝতে আর দেরি হয়নি। পরের দিন সেগুলো নিয়ে ল্যাব টেস্ট আর সেই অচেনা লোকটিকে জিজ্ঞাসাবাদ করে সব সত্য সামনে আসে। এখানে অবশ্য আকাশবাবুকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কিছুক্ষণ সব চুপচাপ। একটা সিগারেট চালিয়ে বিক্রম আবার বলে উঠল, মাকড়সার বিষ বেশ আশ্চর্য রকম জিনিস কমল। তাছাড়া রমেশবাবুর ঘর থেকে যে জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি বিশেষ ব্যাপার রয়েছে। আসলে এটি এক এমন ধরনের বিষ যা অল্প মাত্রায় মানব শরীরে প্রবেশ করলে তা মানুষের মস্তিষ্ককে চঞ্চল করে তোলে, চারিদিকের পরিবেশ যায় বদলে, নিত্যদিনের জীবনকে ভুলে গিয়ে সে এক পৃথক মানুষ হয়ে ওঠে, ধীরে ধীরে গ্রাস করে অবসাদ। যদিও এসব অল্প মাত্রায় প্রয়োগ করা বিষের পরিণাম, অর্থাৎ যদি অতিরিক্ত পরিমাণ বিষ প্রয়োগ করা হয় তাহলে মানুষটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এটা বেশ ভালোমতোই জানতেন রমেশবাবু। এখন আর মিথ্যে বলে লাভ নেই মশাই, সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। আর হ্যাঁ, সুজয় চক্রবর্তী অর্থাৎ আপনার সহযোগী ওই ব্যক্তিটি কিন্তু সব স্বীকার করে নিয়েছে। কীভাবে আপনারা দুজনে মিলে সকল হত্যার ষড়যন্ত্র করেন তা সবই প্রকাশ্যে। তবে এখন প্রশ্ন হলো, কী কারণে আপনি এক ভয়ঙ্কর খেলা খেললেন? যদিও বেশ খানিকটা আমি আন্দাজ করতে পেরেছি, তবে আপনার মুখে সব সত্য শুনতে চাই। রমেশ মুখোপাধ্যায়ের মুখে দিকে চেয়ে দেখলাম তিনি এক প্রকার বিধ্বস্ত, যেন কোনো মতেই বিশ্বাস করে উঠতে পারছেন না তার সকল চক্রান্তের পর্দা ফাঁস করে দিয়েছে বিক্রম। তবে মুহূর্তের মধ্যেই ও ঠোঁটের কোণে খেলে গেল একটা হাসি, খানিক তাচ্ছিল্যের সুরেই তিনি যেন বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি সকলকে, কেন মারব না বলুন তো? বিক্রমবাবু, সারা জীবন ধরে যে কষ্ট আমি পেয়েছি তার বদলা তো নিতেই হতো। আপনি নিশ্চয়ই সবটা জেনে গিয়েছেন, তাও যখন আমার মুখে শুনতে চাইছেন তখন বলি। জানেন, আমি না তখন খুব ছোট, মায়ের সঙ্গে একটা বস্তি এলাকায় থাকতাম। প্রথমে ভাবতাম হয়তো ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন, তবে একদিন মা আমাকে সবটা খুলে বলল কিভাবে বিবাহিত হওয়া সত্ত্বেও অবৈধ সম্পর্কে জড়িয়েছিল পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, আর শেষ পর্যন্ত সকল সম্পর্ক অস্বীকার করেছি। শুধু তাই নয়, আমাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পিছপা হন। তবে সকল সহ্যের বাঁধন তো একদিন ভাঙে, তাই না? আমাদের এই অসহায় পরিস্থিতির মাঝে মা এসে একদিন উপস্থিত হয় এই বাড়িতে এবং সব সত্যি কথা খুলে জানালেও, সেই দিন আমার মাকে স্ত্রী হিসেবে স্বীকার করা তো দূরের কথা, বরং অত্যন্ত খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন বাবা। পরবর্তীতে অপমান সহ্য করতে না পেরে মারা যায় মা। একদিন আমি মায়ের লেখা শেষ চিঠি নিয়ে উপস্থিত হই বাড়িতে। বয়স অল্প হওয়ার কারণে তেমন কিছু বুঝতাম না জানেন। দেখলাম ওরা আমাকে বেশ আনন্দের সাথে স্বীকার করে নিল। কয়েক বছর বেশ ভালোভাবেই চলল সব কিছু। তবে এর মাঝেই একদিন গভীর রাতে দেখি আমার বাবা আর সৎ মা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে। কান পেতে শুনি আমি তাদের আলোচনা। শুনে জানেন আমার পায়ের মাটি যেন মুহূর্তের মধ্যে সরে যায়। ওদের
আলোচনার বিষয়বস্তু ছিল আমার মায়ের শেষ চিঠি। আমার মা নাকি তার শেষ চিঠিতে লিখে গিয়েছিলেন, যদি তার মৃত্যু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, অর্থাৎ আমার বাবা। এরপর আর বুঝতে অসুবিধে হয়নি যে নিজেকে শাস্তির হাত থেকে বাঁচানোর স্বার্থেই আমাকে হাসি মুখে গ্রহণ করা হয়। এরপর বেশ কয়েকদিন শান্ত থাকলেও একদিন বাবার প্রতি সব রাগ উগরে দিই। আমি যে সবটা জেনে গিয়েছি তা শুনতেই হতবাক হয়ে যান তিনি। এরপর কি হয় জানেন বিক্রমবাবু, দিনের পর দিন আমাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়। দিনে একবার মাত্র খেতে দেওয়া হতো। সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকার কারণে অবসাদ গ্রাস করে আমায়। এরপর একদিন আমার জীবনে নেমে আসে অন্ধকার। আজও মনে আছে সেদিনের কথা। দোতলার সিঁড়ি থেকে আমাকে আচমকাই ঠেলে ফেলে দেয় বাবা। গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ি। না, আমাকে মারতে চাননি তিনি, তবু পঙ্গু হয়ে সারা জীবন যাতে ঘরে বন্ধ থাকতে পারি সেই চক্রান্তই কষেছিল শয়তানটা। এমনকি আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় যে ওই চিঠিটা নিয়ে যদি আমি কাউকে কিছু বলি তবে আমার প্রাণ কেড়ে নিতে দুবার ভাববে না। এরপর থেকে আমার ভেতরে জন্ম নেয় একটা শয়তান। বাইরে থেকে সব কিছু ঠিক থাকলেও ভিতরে ভিতরে কষতে থাকি কিভাবে এদের সবাইকে এদের প্রাপ্য সাজা দেওয়া যায়। এর মাঝেই দু একটা টিউশনই করতাম, আর সেখানেই আমার সাথে আলাপ হয় সুজয়ের। রসায়নবিদ্যার ছাত্র ছিল সে, ফলে কিভাবে কোন উপাদান ঠিক মাত্রায় মানুষের শরীরে প্রয়োগ করলে মৃত্যু ঘটতে পারে কিংবা অবসাদে ভুগতে পারে সে বিষয়ে দক্ষ ছিল। হ্যাঁ বিক্রমবাবু, আপনি ঠিকই ধরেছেন, এই যে মাকড়সার বিষ তো অত্যন্ত আশ্চর্য রকম জিনিস জানেন। ব্যাস আর কি, পরিকল্পনা সেরে ফেলি, প্রথমে বাবা পরে দাদা। প্রথমে তাদের খাবারে অল্প পরিমাণ বিষ প্রয়োগ করার মাধ্যমে অবসাদগ্রস্ত হয়ে পড়ে সকলে, আর তারপর একদিন নিখুঁত খুন। ওই বোতলগুলোর মধ্যে থাকতো মাকড়সার বিষ, সেটাকে সঠিক মাত্রায় খাওয়ালেই প্রাণ হারায় যে কোনো মানুষ। তারপর একটা মাকড়সাকে নিয়ে তাদের গলায় এমনভাবে কামড়ের দাগ বসাতাম যেন মনে হবে তার কামড়ের কারণেই বিষ ছড়িয়ে পড়েছে সারা শরীরে, আর তাতেই মৃত্যু। আসলে যেভাবে অবসাদে মেলে ফেলার মাধ্যমে দিনের পর দিন আমাকে চক্রান্ত করা হয়েছিল তার বদলা নিতে চেয়েছিলাম আমি। এই পরিবারের সকল সদস্যের হত্যা করাই হলো আমার উদ্দেশ্য। বৌদিকে মারা অবশ্য আমার লক্ষ্য ছিল না জানেন, কিন্তু যেভাবে দিনের পর দিন সংযোগটাকে আড়াল করে রেখেছিল তাতে আমার পরিকল্পনা ক্রমাগত ভেস্তে যাচ্ছিল আর কি। তাই ওকেও আপনার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করা হয়েছে, তবে তাতে ভবেশবাবু সহ বাকি সদস্যদের কোনো রকম দোষ ছিল না। আসলে আপনি প্রতিশোধের আগুনে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে এসব তারই ফল। আর হ্যাঁ, সংযুক্তা দেবী আপনার খাবারেও ধীরে ধীরে একটু একটু করে বিষ মেশানো শুরু করেছিল আপনার এই সৎ দাদা। সেই কারণেই সেই দিন আপনাকে বলি যতটা সম্ভব ঘরের খাবার এড়িয়ে চলুন। তাছাড়া ঘুমের সময় আপনি যে ছায়া কল্পনা করতেন তা ছিল ওই বিষের প্রতিক্রিয়া। নিন আকাশবাবু, আপনার অপরাধীকে এবার গ্রেফতার করতে পারেন, আমার কাজ শেষ। এত কিছুর পরেও সংযুক্তা দেবী যেন নিশ্চুপ। এতক্ষণ যা ঘটে গেল তা যেন মহিলাকে ভেতর থেকে একরকম শেষ করে দিয়েছে। খালি বিদায় জানানোর মুহূর্তে বিক্রমকে লক্ষ্য করে উনি বলে উঠলেন, ধন্যবাদ আপনাকে বিক্রমবাবু, অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো বাবা দাদা আর বৌদির মতো আমার প্রাণটাও কেড়ে নিত আমার নিজের ভাই। আপনার মতো গোয়েন্দার কাছে গিয়েছিলাম বলেই হয়তো আজ আমার প্রাণটা বাঁচল। কথাটা শুনে একটু হেসে বিক্রম জবাব দিল, আমি গোয়েন্দা নই, সত্যের খোঁজ করা এবং সকল অপরাধের সমাপ্তি ঘটানোই হলো আমার উদ্দেশ্য।